Hello everyone, Assalamu alaikum and welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন. আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি. তো এই যে আমার মেয়ে দেখাচ্ছে, ওকে মেহেদি লাগিয়ে দিয়েছি. তো এটা হচ্ছে 28তম রোজার ভিডিও. আগে ভাগেই আমি মেহেদি লাগিয়ে ফেলেছি. আসলে এই মেহেদিটা রং ছাড়ে অনেক দেরিতে. তো আমার মেয়েকেও দিয়ে দিয়েছি, বাট ওর দুই তিনবার মেহেদি নষ্ট হয়ে গিয়েছে. তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, তো আমার মেয়ে আমার সামনে, তো ও বুঝতেছে না আসলে আমি কী করছি. তো ও খুবই এক্সাইটেড ছিল. যাই হোক, ওর মেহেদিটা সম্ভব নষ্ট হয়ে গিয়েছে বাচ্চা মানুষ যেহেতু. তো পরবর্তীতে আমি ওকে নেল পলিশ লাগিয়ে দিয়েছিলাম. তো এখন রাতের সময় আমরা সবাই খাওয়া দাওয়া করবো. এই তো আমি চা খাচ্ছি, এটা আমি প্রতিদিন ইফতারের পরে খাই দুই তিনবার, যেটা আমাদের বডির জন্য খুবই প্রয়োজনীয় একটা উপাদান দিয়ে তৈরি. তো যাই হোক, আজকে এখন রাত হয়ে গিয়েছে যেহেতু, এখন আমি তৈরি করে নিব বোরহানি. আজকে আমি কয়েকটা ডিশ তৈরি করব, যাতে যেগুলো ফ্রিজ করে রেখে আমি ঈদের দিনে খেতে পারি, যাতে ঈদের দিনে আমার প্রেশার কম পড়ে আমার উপরে. তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজির থেকে একটু বেশি টক দই, যেহেতু আমার একটু বেশি ছিল আমার কাছে. তো এটা পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি একটু দই টক দই দিয়ে. তো এটা বাটলে এটা স্বাদটা বেশি ভালো আসে, বাট আমি ব্লেন্ড করেছি. তো দিচ্ছি পরিমাণ মতো চিনি, একটু পানি দিব সাথে, যাতে একটু পাতলা হয় জিনিসটা, আর দিব টমেটো সস. তো আমি কিছুদিন আগে যে রাঁধুনি গুঁড়ো মশলা না, বোরহানি মশলাটা কিনে এনেছি. তো এটা আমার আমি হাফ দিব, যেহেতু এটা 1 কেজির জন্য সম্ভবত ছিল. তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম. তো এরপর আমি কিন্তু টেস্ট করে করে দেখব যে কেমন হয়েছে. তো আসলে এরপর আমি চার থেকে পাঁচবার আমি টেস্ট করে, এবং অনেক কিছু আমাকে অ্যাড করতে হয়েছে, তাই এক্স্যাক্ট রেসিপিটা আমি শেয়ার করতে পারছি না. তো এরপর আমি একটু আধা কাপ দুধ দিয়ে দিচ্ছি এটাকে একটু টেস্ট করার জন্য. তো আমি একটু আমি এখানে ইউজ করছি একটু মরিচ. তো এখন এটাকে আমি ভালো মতো ছেঁকে নেব, যাতে এগুলো না থাকে. তো বোরহানি মশলাটা আমার তেমন একটা ভালো লাগেনি, এর চেয়ে বরং যদি আমি জিরা গুঁড়া আর ধনে গুঁড়া এগুলো ইউজ করতাম আর বিট লবণ, তাহলে আরও বেশি ভালো হতো, যেটা আমি নিজে তৈরি করি. তো এটা মোটামুটি ছিল. যাই হোক, আমি এখন এটা ডিপ ফ্রিজ করে রেখে দেবো. তো আজকে আমি আরেকটা জিনিস তৈরি করব, যেহেতু দুধ নিয়ে এসছে প্রচুর পরিমাণে, তো আমি দই তৈরি করব. আমি প্রতি ঈদের মধ্যে দই তৈরি করি. তো আমার হাতের দই আমার মা খুব ভালো লাগে. তো আমার দইটা আমি খুবই পাতলাভাবে তৈরি করি, দুধ জাল দিয়ে ঘন করি না. তো এই যে দুধ আমি অল্প পরিমাণে জাল দিয়েছি, এবং চিনিটা ভালো মতো ক্যারামেল করে এই দুধের সাথে মিক্স করে নিয়েছি. তো এটা চুলাতে করতে হবে, যাতে চিনিটা ভালো মতো মেল্ট হয়ে যায়. তো পরিমাণ মতো আমরা চিনি ইউজ করব, যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিচ্ছি. তো এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়েছিলাম. তো আমার যে আমি যে দইটা তৈরি করি, সেটা কিন্তু বাজারের দই মতো না. বাজারে যে দইটা পাওয়া যায় সেটা খুবই ঘন থাকে, সেটা 2 লিটারের দুধকে 1 লিটার করা হয়। তো যাই হোক, আমি এখন নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ দই। তো আমি দই কিন্তু একবার দিয়ে দিয়েছিলাম, বাট শ্যুট করতে মনে নেই, তাই এটা আমি আবার অল্প একটু নিয়ে দেখাচ্ছি। যেহেতু 1.5 লিটার দুধ, তো 1 কাপের মতোই দই লাগবে। তো দই আসলে দইয়ের টেস্টটা কিন্তু নির্ভর করবে যে আমরা যেই যে দইটা ইউজ করব সেইটার ওপর, সেই দইটা যেমন হবে আমরা যেটা তৈরি করব সেটা তেমনই হবে। তো অল্প পরিমাণে যে দইটা আমরা ইউজ করব, আমরা চেষ্টা করব এটা সবচেয়ে ভালো যে এখান থেকে পাওয়া যায় সেটা ইউজ করতে। তো এইভাবে আমি কি করব, একটা দুটো পাত্র নিয়ে নিয়েছি, মাটির পাত্র বা কাঁচের পাত্র যেটাই হোক নেওয়া যায়, উপর থেকে এইভাবে ঢেলে দেব মিশ্রণটিকে। খুবই সিম্পল, জাস্ট একটু বুদবুদ তৈরি হচ্ছে, এরকম মিশ্রণটিকে উপর থেকে আমি ঢেলে দেবো। দিয়ে কি করব, এটাকে চেষ্টা করতে হবে যে রান্নাঘরে চুলার আশেপাশে রাখতে, বা গরম জায়গা যেখানে সেখানে রাখলে কিন্তু সব থেকে ভালো হয়। তো আমি এটা রাতে রান্না করে রাতে তৈরি করেছি, তাই এটাকে আমি কি করব এখন কম্বল দিয়ে সুন্দর মতো করে ঢেকে দিব।
হ্যাঁ, প্রথমে ঢাকনা দিব, দেন কম্বল দিয়ে এটাকে সুন্দর মতো করে ঢেকে দিব এবং ওভারনাইট আমি এটাকে রেখে দিব। নর্মালি এটা এভাবে রাখলে 8 ঘন্টার মতোই তৈরি হয়ে যায়। তো অনেকে চুলা তৈরি করে, তো আমি ওইটা পারি না। আসলে ওটা আমি ট্রাই করেছিলাম, বাট আমার দিয়ে হয় না। আমার এই সনাতন পদ্ধতিটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এটা আমি শিখেছিলাম একজন দইওয়ালার কাছ থেকেই। তো যাই হোক, এখন আমি দই, সরি দই না, দুধ দিয়ে আরেকটা রেসিপি ট্রাই করবো, সেটা হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিমের জন্য আমি এখানে মাত্র 2 কাপ পরিমাণে দুধ নিয়েছিলাম, এটা এক্সপেরিমেন্টের জন্য। আর নিয়েছিলাম 2 টেবিল চামচ ভরে ভরে গুঁড়া দুধ, আর আমি নিয়েছিলাম 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক দেওয়া তো আর চিনি ইউজ করতে হয়নি। তো কনডেন্স মিল্কটা এমন পরিমাণে আমরা দিব যাতে আর চিনি মিক্স করতে না হয়। তো এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নেব। তো এটা মিক্স করার পরে দুধটা কিন্তু মোটামুটি ঘন পর্যায়ে চলে আসবে। এখন আমি এটাতে দিব ভ্যানিলা এসেন্স। আমি এটা কিন্তু চকলেট ফ্লেভারে তৈরি করছি, বাট দিচ্ছি ভ্যানিলা এসেন্স যেহেতু আমার কাছে চকলেট ফ্লেভার ছিল না। তো এটার মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কোকো পাউডার। তো দুধটা ঠান্ডা করার পরে এটা দিতে হবে, বাট আমি গরম গরম থাকতে দিয়েছিলাম, তা একটু লাম্পস হয়ে গিয়েছে। তো এটা আমার এক্সপেরিমেন্টাল ছিল। তো এটাকে সুন্দর মতো মিক্স করে নেব। আসলে এটা আমি খুব অনেক রাতেবেলা আমি এটা তৈরি করেছি। তো যাই হোক, এখন আমি এটাকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে 1 চামচ সিএমসি পাউডারটা ইউজ করব। এটা আসলে আইসক্রিমের একটা উপাদান, এটা দিলে আইসক্রিমটা সুন্দর মতো জমে যায়। তো আমি এটাকে সুন্দর মতো মিক্স করে নেব। আসলে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু যে এরকম হয়ে যায়, আপনি ঠান্ডা দেন আর গরম দেন যেভাবেই দেন এরকম কিন্তু হয়ে যায়। তো এটাকে সুন্দর মতো একটা চামচ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে আমরা এটা সুন্দর মতো বিট করে নেব। তো এটাকে আমরা কী করব, এখন ভালো মতো বিট করার পর সব লাম্পসগুলো যখন মিহি হয়ে যাবে তখন আমরা এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব। তো ডিপ ফ্রিজ থেকে আমি যখন একটু চাক্কা চাক্কা হয়ে যাবে, মানে আর একটু জমে যাবে ভালো মতো, তখন আমি এটাকে নামিয়ে 5 মিনিটের মতো বিট করে নেব। তো এই আইসক্রিমটা আসলে আইসক্রিম বিটার ছাড়া এই আইসক্রিমটা হয় না। তো বিটার থাকাতে আমার একটা সুবিধাই হয়েছে যে আমি আইসক্রিম এভাবে তৈরি করে নিচ্ছি। যাই হোক, হয়ে গেছে। তো আমি, আমার কাছে পাত্র ছিল না আইসক্রিমের, তো আমি এরকম একটা নিলাম, নিয়ে আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব এবং ঠান্ডা ঠান্ডা এটাকে খাবো। তো আমি এর মধ্যে টেস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, অতটা খারাপ হয়নি যেহেতু ফার্স্ট এক্সপেরিমেন্ট। তো এগুলো কিন্তু আমার রোজার না, ঈদের কিন্তু প্রিপারেশন এগুলো। তো আমি মোটামুটি 3টা আইটেম কিন্তু তৈরি করে ফেলেছি, ডেজার্ট আইটেম বা ড্রিঙ্কস আইটেম বলা যেতে পারে। তো আমার মাথা থেকে ঝামেলা গেল। তো ঈদের দিন যেহেতু অনেক, ঈদের দিন আমি সত্যি কথা বলতে রান্না করতে পারি না, ঈদের দিন আমার রান্না করতে একদম মন চায় না। তো এটা হচ্ছে আজকে সকালের। তো আমি দেখবো যে জমেছে নাকি দইটা। তো দইটা মোটামুটি ভালো মতোই জমেছে। তো এই দই তৈরি করার জন্য আমি বলেছিলাম যে ছোট্ট যে দইটা আমরা ইউজ করি ওইটার কোয়ান্টিটির উপর নির্ভর করবে আমাদের দইটা। তো যাই হোক, আজকে ঘুমের থেকে উঠেই আমি ডিসাইড করেছিলাম যে আমি ক্লিনিং করে নিব আমার ঘর বাড়ি যা আছে। এই নিয়ে আমার খুবই মাথা ব্যথা ছিল, মানে ঘর দোয়ার কি বলবো, একদিন ক্লিন করলে আরেকদিন নষ্ট হয়ে যায়, মানে সকালে ক্লিন করলে রাতে নষ্ট হয়ে যায়। যতই ক্লিন করি না কেন, যতই গুছিয়ে রাখি না কেন, আমার মেয়ে তো মানে মাশাআল্লাহ দিলে কি বলবো, 1 সেকেন্ডে সব কিছু নষ্ট করে দিবে, 1 মিনিটেই। এই তো টুকটাক আমি সব মুছে নিচ্ছি।
এখন আমি দুপুর টাইম তো মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গিয়েছে, নামাজও পড়ে ফেলেছি আমি তো আসরের আগে। তো আমি বাদামগুলো ভিজিয়ে নিচ্ছি, এগুলো বাটবো আমি। এই তো ঘর মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, ঘরটাকে আমরা অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এই সোফার কভারগুলো অনেক পুরাতন, প্লাস আমার মেয়ে তো মশলা দিলে নষ্ট করেছে, এবং সোফার হ্যান্ডেলগুলোতেও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে লিপস্টিকের নেল পলিশের দাগ আছে, যেগুলো রিমুভ করা যাচ্ছিল না। তো যাই হোক, আমার ড্রয়িং রুমের পর্দার সাথে ম্যাচ করে আমি এই সোফার কভারটা নিয়েছিলাম, রোজার আগেই এটা কিনে ফেলেছিলাম। তো খুবই কম প্রাইসের মধ্যেই আমি সোফার কভারগুলো কিনেছি। তো আমার মেয়ে এই তো দুষ্টামি করছে, ওর তো একটাই কাজ দুষ্টামি করা। তো আমার মেয়ে কি বলবো, আমি যদি বসে থাকি মোবাইল নিয়ে তাহলে অনেক বেশি খুশি হয়, বাট সামহাও যদি আমি দেখে যে আমি কাজ করছি বা পড়াশোনা করছি বা কোরআন শরীফ পড়ছি, ও মানে কিছুতেই সহ্য করতে পারে না, এত দুষ্ট। তা আমি কাজ করতে নিলেই ও এখানে আসবে এবং ডিস্টার্ব করবে আমাকে। তো আজকে আমি মুরগির মাংসের রেজালা তৈরি করব। তো এটা আমি রাতে খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আমি মুরগির মাংসগুলোকে অল্প পরিমাণে হলদি আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমার মেয়েও আসছে কথা বলতে, তো আমার কি বলবো, আমি প্রতিটা কাজে আমার মেয়ে আসবেই পার্টিসিপেট করতে। তো আমি অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা। তো আজকের মুরগির মাংসটা আমি একটু স্পেশালভাবে তৈরি করব, তো এই জন্য আমি কাজু বাদাম বেটেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, দিয়ে দিব সস, টমেটো সস দিয়ে দিব, এটা নতুন এনেছি। তো এটা সুন্দর মতো কষিয়ে নেব আমি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পানি। তো এই যে মুরগির মাংসটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিব। করে দুধ দিয়ে দিচ্ছি, তাহলে এটা স্বাদটা একটু বেড়ে যাবে। কাঁচামরিচ দিয়েছি এবং লাস্টলি আমি দিয়েছি বেরেস্তা। তো কিছুদিন আগে আমার মা অনেক পরিমাণে পেঁয়াজ কুচি করে সুন্দর মতো অনেক পরিমাণে বেরেস্তা করে রেখে দিয়েছে, তো যেগুলো আমি এখন ইউজ করছি এবং ইউজ করবো ইনশাল্লাহ। এই তো রান্না হয়ে গেছে। ও আজকে আমি আরেকটা ডিশ রান্না করব, সেটা হচ্ছে মুরগির মাংসের কাবাব বা টিকা যেটা বলি আমরা। তো এটা আমি ইফতারের জন্য রেডি করছি। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, পুদিনা পাতা
কুচি, ধনে পাতা কুচি, টমেটো সস অল্প পরিমাণে দিলাম আর একটা ডিম দিলাম। এখানে মুরগির মাংসের কিমা করে নিয়েছি, আমি হালকা ছেঁচে নিয়েছি, কিমা করিনি। তো কাঁচা পেঁয়াজও দিয়েছি, বেরেস্তাও দিয়ে সুন্দর মতো এটাকে মেখে নিয়েছি আমি। তো এই তো এখন কিছুক্ষণ এইভাবে রেখে দিব আমি। না, এটার মধ্যে আমি এখন ইউজ করব পাউরুটি, হ্যাঁ, ভেজানো পাউরুটিটা। তো এটাতে মূলত বিস্কুটের গুঁড়ো দিলে এটা ভালো লাগে, বাট আমার কাছে ছিল না, তা আমি পাউরুটি এটা দিয়ে দিয়েছি। এই তো এটা ছোটোগুলো আমার মেয়ের জন্য, ঝাল ছাড়া। তো আমি কিছু পরিমাণে ভেজে এখানে উঠিয়ে রাখছি। তো এখন ইফতারি সময় হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে, দেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ এবং ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।